ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहं। परतत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं। सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি। পার্ষদ কথা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, সেটি নিয়ে আলোচনা করব বলে আজকে একটি বিশেষ দিন। আজ শঙ্করাচার্যের আজকে জন্মতিথি। ভগবান আসেন মানুষের মাঝখানে, মানুষের মতো হয়ে মানুষকে পথ দেখানোর জন্য। আদিগুরু শঙ্করাচার্যকে আমরা সাধারণত যেটা বলে থাকি সেটা হচ্ছে দ্বৈত এবং অদ্বৈত, এর মাঝখানে যেন তিনি যেন একটা ব্রিজ, একটা সেতুর মতো হয়ে আছেন। একদিকে যেমন তার ভেতরে প্রবল অদ্বৈতবাদের প্রকাশ আমরা দেখতে পাই। শঙ্করাচার্যের খুব দীর্ঘজীবী ছিলেন না, খুব স্বল্পায়ু তিনি, এবং প্রত্যেকবারে একটু একটু করে যেন তার জীবনের এক্সটেনশন হয়েছে, তার লাইফের এক্সটেনশন হয়েছে। এবং প্রত্যেকবার যখন তার জীবনের এক্সটেনশন হয়েছে সেটা যেন একটা নতুন শক্তি, নতুন একটা ভাবনা, নতুন একটা ছন্দ নিয়ে এসেছেন। শঙ্কর আদার আমাদের সন্ন্যাসী সংঘের ক্ষেত্রে তো শঙ্করের ভূমিকা অনেকখানি। শঙ্কর আমাদের প্রথম শিখিয়েছিলেন চোখে আঙুল দিয়ে খুব স্পষ্টভাবে তিনটি জিনিস মনুষ্য জীবনের জন্য প্রয়োজন, সেটি তিনি তার বিবেক চূড়ামণিতে ব্যবহার করেছিলেন। বলেছিলেন, দুর্লভম ত্রয়মে বৈত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়ঃ। বলছেন যে আমাদের জীবনের তিনটে জিনিসের ভীষণ ভীষণভাবে প্রয়োজন, দেবতার অনুগ্রহের ফলে আমাদের পক্ষে এটি হওয়া সম্ভব। তিনটে জিনিস কি না, প্রথমটা হচ্ছে মনুষ্যত্ব, মনুষ্য জন্ম। এটার আবার দুটো অর্থ হয়, মনুষ্য জন্ম মানে মানুষের জন্ম, হাতি ঘোড়া পশু নয়, একবারে মানুষের জন্ম, এটা একটা অর্থ হয়। আর একটা অর্থ হচ্ছে আমাদের ভেতরে সেই মনুষ্য বোধটা, এইটা যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। বলছেন এইটি প্রাপ্ত হওয়া, আমরা সবাই মানুষ, মানে আমাদের সব দুটো হাত দুটো পা সব রয়েছে, সবই সব কিছুই রয়েছে, কিন্তু বহু ক্ষেত্রে আমরা মানুষের মতো আচরণ করি না। বলছেন এইটা যখন আমাদের আসে এটা অনেক ঈশ্বরের কৃপায় হয়, এবং এটা হলেই তখন আমাদের মুক্তি লাভের ইচ্ছা হয়। মুক্তি লাভ মানে আমাদের সবাইকে সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে তা নয়, আমরা যে অবস্থায় আছি সেই অবস্থাতে যদি স্যাটিসফাইড না হই একমাত্র তখনই আমরা মুক্তির কথা ভাবি। রোজ সকালবেলা ঘুম থেকে উঠলাম, দাঁত মাজলাম, তারপরে মুখ হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে জব ধ্যান করলাম, ব্রেকফাস্ট করলাম, অফিস গেলাম, দুপুরে গিয়ে লাঞ্চ করলাম, খুব জমিয়ে পরনিন্দা পরচর্চা করলাম, অফিসে ফিরে এলাম, চা খেলাম, টিভি সিরিয়াল দেখলাম, জব ধ্যান করলাম, রাত্রে খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে পড়লাম। এই এই যে প্রত্যেক দিনের, এর বাইরে যখন আমরা বেরোতে চাই তখনই কিন্তু আমাদের অন্যরকমের ভাবনা আসে,
এবং এই বাইরে যে আমাদের প্রচলিত যে ভাবনা এর বাইরে বেরিয়ে যাওয়া, এইটাকে মুমুক্ষুত্ব বলছেন, মুক্তির ইচ্ছে। আমি যে অবস্থায় আছি তার থেকে আমি নিজেকে এক্সেল করবো, আরো মানে নিজেকে অন্য একটা স্ফিয়ারে নিয়ে যাব, একটা জায়গায় স্থিত হয়ে থাকা না, আরো বড় কিছু, নিজের ভেতরের যে সম্পূর্ণ শক্তি আছে সেটার বিকাশ সাধন। আমাদের সর্বপ্রিয় আনন্দজি প্রত্যেকটি যুব সম্মেলনে একটি এক্সারসাইজ করাতেন, যিনি উনি গিয়ে ছেলেদের বলতেন যে রেইজ ইউর হ্যান্ডস, হাতটা তোলো। ছেলেরা হাত তুলতো, আচ্ছা আরেকটু তোলা সম্ভব কিনা, তাহলে আবার তোলো। ছেলেরা আরেকটু তুলতো, আবার বলতেন আরেকটু কি তোলা সম্ভব, ছেলেরা আবার তুলতো। তারপর বলতে দেখো দেখি আরেকটু মনে হয় তোলা সম্ভব, তখন তারা আবার আরেকটু তোলার চেষ্টা করতো। এবং যখন আরেকটু তোলা হয়ে যেত, মানে সর্বোচ্চ স্তরে তোলা সম্ভব ছিল, তখন তারা বলতেন, তখন উনি বলতেন যে ঠিক আছে তোমরা এবার হাতটা নামিয়ে ফেলো। এ হাত যখন নামানো হতো তখন তিনি একটি সুন্দর কথা বলতেন, বলতেন দেখো প্রথমবারে যখন তোমাদের উঠতে হাত তুলতে বললাম তখন তোমরা যতটা সম্ভব ততটা হাত তুলেছিলে, তারপরে দ্বিতীয়বার যখন তুলতে বললাম তোমাদের আরেকটু তুললে, তৃতীয়বারও আরও তুললে, চতুর্থবারও তুললে, কিন্তু এই প্রথমবার যে তুলেছিলে তার থেকে বাকিগুলো কিন্তু অনেক বেশি উঁচু, তার মানে তোমার মধ্যে ক্ষমতা আছে যে তুমি আরও তুলতে পারো, কিন্তু তুমি প্রথমবারে কিন্তু সেটা কিছুতেই তুলছিলে না, তার কারণ তোমার মনে হয়েছিল তুমি যথেষ্ট তুলতে পারছো না, তোমার পক্ষে তোলা সম্ভব নয়। এই বোধটা, এই যে ইচ্ছাটা, মুক্তির ইচ্ছেটা, এই যে অবস্থায় আছি তার বাইরের একটা জগৎকে দেখব, এটা আমাদের ঈশ্বরের অনুগ্রহে হয়। আর তিন হচ্ছে মহাপুরুষের আশ্রয়, ব্রহ্মজ্ঞ পুরুষের আশ্রয়, যার আশ্রয় আমাদের জীবনের বদল করে দিতে পারে। এটা কোনো মানুষ হতে পারে, কোনো আদর্শ হতে পারে, অথবা কোনো ইষ্ট বা কোনো একটা ভাব, এইটি কথা। সবসময় যে কোনো ব্রহ্মজ্ঞ গুরুকে আমরা পাবো তা কিন্তু কথা নয়, এটা কিন্তু তা কিন্তু কথা নয়, আমাদের এই বোধটা কিন্তু জাগিয়ে রাখতে হয়। বলছি তিনটে জিনিসকে বলছে দুর্লভম, এই তিনটে আশা দুর্লভ। আমরা অনেকে মনুষ্য জন্ম যাপন করি, খুব একটা আমাদের মধ্যে একটা খুব উচ্চ জীবন যাপন করার চেষ্টা করি, কিন্তু এর বাইরে যাব, এর পারে যাব, এইটা কিন্তু কখনো আমরা ভাবি না। আমি কি এতটুকুই, আমি কি এর মধ্যেই, এর বাইরে যাওয়ার ইচ্ছেটুকু আমাদের কখনো বড় একটা জাগে না। আর জাগলেও আমরা সবসময় সেই আদর্শকে ধরে ফেলতে পারি না। দেখুন বিদ্যাসাগর মশাই অপূর্ব জীবন তার, তিনি মনুষ্য জন্ম যাপন করেছেন, এই বাইরে যাবার সমাজ যেভাবে চলে সেই বাইরে একটি যাবার তিনি চেষ্টা করেছেন, এই বাইরে যাওয়ার চেষ্টা করতে গিয়েই তিনি একটা নতুন রকমের জীবনযাপন করেছেন। আমাদের এইবারে যে গঙ্গাসাগর মেলা হয়েছিল সেইখানে একজন মানুষ এসেছিলেন, একজন পুলিশ অফিসার এখানে ছিলেন, এসপি, বাঁকুড়ার এসপি, তিনি রাজস্থানের লোক, তিনি সকালবেলা ব্রেকফাস্ট করে ফিরে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা হয়েছিল। তিনি নানা কথার মধ্যে বললেন, দুজন বাঙালির কথা আমরা রাজস্থানীরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, কে দুজন বাঙালি আমরা কিন্তু তাদের বড় একটা মনে রাখি না, একজন হলেন রাজা রামমোহন রায় এবং দ্বিতীয়জন হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বললেন আমরা রাজস্থানীরা ভীষণ রকমভাবে ওই কি বেশ বলে, আমরা ভীষণ রকমভাবে সতীদাহ প্রথার পক্ষে, আমাদের মেয়েরা বেশ বাঁচত না যদি না রাজা রামমোহন রায় এইটা নিয়ে আন্দোলন করতেন, সমস্ত জীবনটা এইটা নিয়ে পরিশ্রম করতেন। আর দুই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি না থাকলে আমাদের মেয়েরা কোনোদিনই লেখাপড়া শিখতে পারত না, যে দেশে এখনো মেয়েকে পুরো পড়িয়ে দেওয়াটাকে এখনো পর্যন্ত পূর্ণ কর্ম বলা হয় সে দেশে এই লেখাপড়াটা অনেক দূরস্থ। এই যে দেখুন, কিন্তু তিনি এই দুটোই করছিলেন, কিন্তু তিনি যে একটা পথে চলেছেন সেটা কিন্তু কিছুতেই বুঝতে পারছিলেন না। শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন তার জীবনের আমূল পরিবর্তন করে দেয়, শ্রীরামকৃষ্ণকে দেখে তার জীবনের যে একটা ভীষণ রকমের পরিবর্তন হয় সেটা তার পরবর্তী জীবন আমরা দেখে বুঝতে পেরেছি। সমাজ তাকে আঘাত করেছে, বারবার আহত হয়েছেন তিনি, তিনি বারবার অপমানিত হয়েছেন, যাদের জন্য কাজ করেছেন তারা তাকে বারবার অপমানিত করেছেন, কিন্তু তথাপি তিনি কোনো অবস্থাতে এইটাকে ফিরিয়ে দেননি, কোনো অবস্থাতেই তিনি যাননি। এই শঙ্কর আদিগুরু শঙ্করাচার্য আমাদের কাছে একদম চোখে আঙুল দিয়ে এই জিনিসটা দেখিয়ে দিয়েছিলেন, এই তিনটি আমাদের জীবনে খুব জরুরি।
এক হচ্ছে মনুষ্যত্ব, আরেকটা হচ্ছে মমুক্ষুত্ব, আরেকটা হচ্ছে মহাপুরুষাশ্রয়। আমরা শঙ্করাচার্য মানে বলতে বুঝি যে একটা খুব একটা খটোমটো উপনিষদের ভাষ্য, কিন্তু জীবনের সঙ্গে তার যুক্তি। একটি গীতার একটি ভাষ্য আমার ভীষণ ভালো লাগে, যেটার কথা আমরা বারে বারে বলে থাকি। এটা গীতার এতে আছে, আমাদের দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগতে আছে, এটি অনেকবার আমি উল্লেখ করি, আমার ভীষণ প্রিয়। দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগে এক জায়গায় ভগবান বলছেন যে যারা দৈবী গুণগুলোকে অবলম্বন করে চলে না তাদের আমি নরকে নিক্ষেপ করি। নরক শব্দের অর্থ আমরা বুঝি যে এমন একটা জায়গা যেখানে সেই ফুলুরি আলুর চাপের মতো আমরা ভাজা ভাজা হব, আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। আদিগুরু শঙ্করাচার্য এর একটি অন্য মানে করলেন, ভগবানের অর্থের একটি অন্য মানে, শব্দের একটি অন্য মানে করলেন। তিনি বললেন নরক বলে আলাদা করে কোনো পৃথক জায়গা নেই, নরক আমার মনের ভেতরে, দেখবেন এটি আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে চলে। জগৎ, উনি বলছেন যেখানে জগতের সবাই জানে আমি ভালো অথচ আমি ভালো নই, সেই যে বেদনা, সেই যে কষ্ট, একবারে তুষের আগুনের মতো ধিকি 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 আমাদের পুড়িয়ে মারে, সেই অবস্থাকে তিনি নরক বলছেন। সেই অবস্থাটা নরক তুল্য, বলছেন এর বাইরে আর নরক কোথাও আছে বলে আমার মনে হয় না। আদিগুরু এতখানি। আবার অন্যদিকে আমরা দেখেছি স্তব স্তুতির ক্ষেত্রে আদিগুরুর প্রভাব অসাধারণ, অসাধারণ সব স্তব স্তুতি প্রমাণ করে তার ভেতরে ভক্তিমান রূপটি। আমাদের গোমুখে একজন ছিলেন, আমি নাম ভুলে, তপোবন স্বামী, গোমুখে ছিলেন তপোবন স্বামী, খুব বিখ্যাত সাধক। তিনি একেবারে ভীষণ রকমের বৈদান্তিক, তার ঘরে কোনো দ্বিতীয় কোনো ছবি থাকত না। তিনি প্রত্যেক বছর একটা সময় গঙ্গোত্রীর গোমুখ খুলে যাওয়ার পরে তিনি তার শিষ্যদের সঙ্গে হাঁটতে হাঁটতে গোমুখে পৌঁছতেন। অনেক বয়স হয়ে যাওয়ার পরেও তিনি প্রত্যেক বছর একবার করে তিনি গোমুখ দর্শন করতে যেতেন। তিনি একেবারে রিচুয়ালিস্টিক ছিলেন না, পূজা অর্চনা একেবারেই করার কোনো চেষ্টাও করতেন না। তার শিষ্যের কাছে আমরা শুনেছি যে তাকে যখন নিয়ে যাওয়া হতো একদম গোমুখের সামনে গিয়ে একটা ছোট্ট মাটির প্রদীপে একটু ঘি দিয়ে একটা প্রদীপ বানিয়ে সেটা ওনার হাতে ধরিয়ে দেওয়া হতো, ওই গোমুখের দিকে তাকিয়ে সেই প্রদীপ, ছোট্ট প্রদীপটিকে আরতি করতে করতে তিনি আবৃত্তি করতেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলী নিবাসিনী বিমলে মম মতি রাস্তা তব পদ কমলে। এই তিনি প্রার্থনা করতেন, তার সঙ্গীরা গাইতে থাকত এবং তার সেবকের কাছে শোনা গেছে যে তার দুচোখ দিয়ে টপ 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 করে সেই জল ঝরে পড়ত। বলছেন যে মানুষটি বেদান্তের চরমতম শিখরে আরূঢ়, যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি দ্বৈতবাদকে কোনোভাবে মানেন না, তিনিও ওই বরফ পিণ্ডর সামনে গিয়ে দাঁড়িয়ে তিনি দেখতেন যে স্বয়ং মা গঙ্গা বসে আছেন এবং শঙ্করের যে স্তব স্তুতি তা যেন তার ভেতরের জমে থাকা যে ভক্তি গঙ্গা, ভক্তি যে হিমবাহ, সেটা যেন গলিয়ে দিয়ে তার ভেতর থেকে যেন গঙ্গার প্রবাহ করত। এমন এক মানুষ আমাদের নতুন করে শিখিয়ে দিয়েছে, আমরা সন্ন্যাসীরা বিশেষ করে তার কাছে কৃতজ্ঞ। এই যে আজকে আমরা একটা সন্ন্যাসীর জীবন যাপন করতে পারছি একটা সিস্টেমেটিক ওয়েতে, আজ থেকে কত বছর আগে তিনি এটিকে ভাগ করে দিয়ে গেছেন। আমরা অনেকে এখন বলি দাঁড়িয়ে যে এপাশের সঙ্গে ওপাশের মিলনের কথা ভাবি, আদিগুরু শঙ্করাচার্য অত বছর আগে এইসব ভাবনা চিন্তা করেছেন। আপনারা জানেন কি না জানি না, আমাদের বদ্রীতে এবং কেদারে যারা পুজো করে তারা প্রত্যেকেই কেরলের নম্বুদ্রী সম্প্রদায়ের মানুষজন। তিনি কেরল থেকে পূজারী নিয়ে এসেন পুজো করার জন্য উত্তরাখণ্ডে, আর এই কেরলে যে অনন্ত স্বামীর মন্দিরের এইসব যারা পূজারী তারা সবই উত্তরাখণ্ডের লোকেরা, ওখানে গিয়ে ধীরে ধীরে ওখানে থাকতে থাকতে ওদের মতো হয়ে গেছে। এই আমাদের যদি আপনি যান সোমনাথের মন্দিরে, সেখানে যারা পূজারি আছেন তারা বেশিরভাগই আসামের লোক, আসাম থেকে এসেছেন, সব নাক চ্যাপটা চ্যাপটা, আপনি দেখলে বুঝতে পারবেন, আমাদের ইয়ের মন্দিরে গেলে বুঝতে পারবেন যে গুজরাটের সোমনাথ দ্বারকা তীর্থে গেলে আপনারা সেই পূজারীদের দেখলেই বুঝতে পারবেন, একেবারে দেখেই বোঝা যায় যে এরা আসাম থেকে এসেছেন। আজ থেকে কত বছর আগে এইসব মানুষজনদের এইসব ভাবনা চিন্তা এদের ছিল, আজকে তার শুভ আবির্ভাব তিথি, তার ভাবটি যেন আমার জীবনের, আমাদের জীবনের মধ্যে আসে।
আমাদের জীবনে আমরা যেন সেই ভাবটিকে জোগাড় করে দিতে পারি। আমরা শেষ করেছিলাম বিগত দিন শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে আমরা পড়ছিলাম আমাদের স্বামী প্রেমানন্দজী মহারাজের দিব্য জীবন। আমরা থেমে গেছিলাম, কারণ কি একটা অজানা কারণে আমাদের মনে হচ্ছিল, আজকে বলছিলাম যে কিনাটা তাক তুকতাক কিছু একটা করতে হবে। আমি ভেবেছি যে আগামী দিন লেবু লঙ্কা ঝুলিয়ে রাখতে হবে কম্পিউটারটার উপর, তাহলে যদি খুব স্মুথলি চলে। আজকের যে ক্লাসটা খুব স্মুথলি হবে এরকম ছিল না, অনেকবার লাইন কেটে যাচ্ছিল। অবশেষে তিনি এলেন, দয়া করলেন এবং আমরা তার কৃপায় এটি করতে পারছি। আমরা শেষ করেছিলাম বাবুরাম মহারাজের মালদাও যাবার ঘটনা দিয়ে। বাবুরা ভক্তরা এসেছে মালদাহতে নিয়ে যাওয়ার জন্য, মা কিছুতেই রাজি নন। বাবুরাম মহারাজ মায়ের অনুমতি নেবার জন্য গেলেন, মা কিছুতেই রাজি নন, মা বারণই করে দিলেন। অবশেষে যখন ভক্তরা অনেক প্রস্তুতি নিয়েছে একটি মা শুনলেন, তখন তিনি তাকে বললেন যে যাও, কিন্তু তোমার যেন কোনোরকম শরীরের যেন কোনোরকম ইয়ে না করে, কোনোরকম কষ্ট যেন না হয়, সেটা তোমরা দেখবে। এবং মানে ভাবলে অবাক হতে হয়, বাবুরাম মহারাজের অত বয়স, একবারে ছোট শিশুর মতো মা তাকে বলছেন যাও একবার এসো গিয়ে, তবে বেশি দিন থেকো না। আমরা ছোটো ছেলেকে বলি না যাও যাও, কিন্তু আর বেশি দিন থেকো না, তাড়াতাড়ি ফিরে আসবে, যেন মা ঠিক সেরকম কথা বলছেন। স্বামী বিবেকানন্দ একবার বাবুরাম মহারাজকে বলেছিলেন যে পূর্ববঙ্গ তোর জন্য রইল। পূর্ববঙ্গে বাবুরাম মহারাজ বলেছিলেন এটি তোর ক্ষেত্র। যেমন তিনি বারণ করেছিলেন আমাদের একে বাবুরাম মহারাজকে মন্ত্র দীক্ষা দিতে, কারণ বলেছিলেন বাবুরাম দীক্ষা দিলে বাবুরামের চালা রাখালে চালার মধ্যে মারপিট হবে, সেই কারণে তিনি কোনোদিন মন্ত্র দীক্ষা দেননি। ঠিক সেরকম পূর্ববঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রচার এই কাজটি তিনি করেছিলেন। এমনিতেও যেখানে যেখানে তিনি তীর্থে গেছিলেন সেখানে সেখানে তিনি শ্রীরামকৃষ্ণের প্রচার করেছিলেন। স্বামীজি বুঝতে পেরেছিলেন যে শ্রী গৌরাঙ্গের যে প্রেমভাব, এটি একমাত্র এই পূর্ববঙ্গের মানুষ তারা এই আধ্যাত্মিক সাগরে মুক্ত হয়ে আছে, এবং সেই সাগরে ঠিক ঠিক মতো সেই শ্রীচৈতন্যের প্রেমভাবটিকে প্রকাশ করার জন্য একমাত্র পার্ষদ হলেন স্বামী প্রেমানন্দজী মহারাজ। বাবুরাম মহারাজ প্রথম আমাদের বাংলাদেশ যান 1915 সালে রাড়িখালে, রাড়িখালের ভক্তদের আহ্বানে যান, সেখানে তিনি থাকেন জগদীশচন্দ্র বসু, আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়িতে। এবং সেখানে দেখা যায় যে তাঁর আগমনে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, মুসলমান সম্প্রদায়ের মানুষজনও তাকে দেখতে আসেন। এমনকি তারা যে বাবুরাম মহারাজ যে আসছেন তার জন্য যে যাবতীয় খরচপাতি হচ্ছে, এগুলি চাঁদা তুলে জোগাড় করা হচ্ছিল। বাবুরাম মহারাজের জন্য যেমন হিন্দুরাও চাঁদা দিয়েছিলেন, তেমনি মুসলমানরাও চাঁদা দিয়েছিলেন। এবং যখন মুসলমানদের কাছ থেকে কেউ চাঁদা নিতে নি একটু অসমর্থ হচ্ছিল, তখন তারা বলেন যে কেন, উনি কি শুধু আপনাদের নাকি, উনি তো আমাদেরও পীর মশাই, উনি কেমন সেটি কেমন প্রভাবিত করেছিলেন তার ছবি হচ্ছে এইটি। কিন্তু বাবুরাম মহারাজ ওখানে দীর্ঘ সময় ধরে বক্তৃতা এই সমস্ত করার ফলে খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা ছিল না, খাবার সংক্রমণের ফলে তার কলের আগ্রহ হয়, তিনি ফিরে আসেন, বলরাম মন্দিরে থাকেন, তার জীবন সংশয় হয়ে থাকে। যখন মনে হচ্ছিল তিনি মারা যাবেন, তখন বাবুরাম মহারাজ অভয় দেন যে তিনি কোনোভাবেই মারা যাবেন না। এর পেছনে একটা ছোট্ট ঘটনা আছে। বাবুরাম মহারাজ যখন সাধু হতে আসেন, তখন বাবুরাম মহারাজের মা ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যেন জীবনে কখনো সন্তান হারানোর বেদনা, তিনি তার জীবৎকালে যেন সন্তান হারানোর বেদনা না পান। সেই সময় বাবুরাম মহারাজের মা বেঁচে ছিলেন, তাই বাবুরাম মহারাজ ঠিক জানতেন তিনি ফিরে আসবেন। তিনি বললেন যে কোনো অসুবিধা নেই, ভয় নেই, এ দেহ এখন যাবে না, মা বেঁচে আছেন। দ্বিতীয়বার তিনি আবার গেলেন কামাখ্যা দর্শন করতেন স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের সঙ্গে, সেখান থেকে তারা বাংলাদেশ যান। ময়মনসিংহে উপস্থিত হয়ে তিনি একদিন দেখলেন যে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ নদী তীরে পায়চারি করছিলেন, এবং নদী তীরে পায়চারি করতে করতে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন। কেমন করে তিনি আমাদের বাবুরাম মহারাজকে কি করে স্বামী ব্রহ্মানন্দজীকে স্বাভাবিক ভূমিতে ফিরিয়ে আনবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। তিনি সঙ্গে সঙ্গে কিছু ছোট ছেলে যারা ওই সময় তাদের সঙ্গে ছিলেন তাদেরকে সঙ্গে করে নিয়ে বাবুরাম মহারাজের কাছে নিয়ে বললেন
মহারাজ ছেলেদের একটু আশীর্বাদ করো। ভাব থেকে উত্থিত হয়ে মহারাজ বললেন, ছেলেরা সব দেবতা হয়ে যাবে। ওই বছর আরেকটি খুব বড় কাজ হয়, সেটি হচ্ছে আমাদের ওই বছরের 25শে ফেব্রুয়ারি 1915 সালের 25শে ফেব্রুয়ারি সেই বছর ওই তিনি দেওভোগ যান নাগ মন্দির দর্শন করতে, এবং একই সঙ্গে ঢাকায় রামকৃষ্ণ মিশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বাবু রামনাথ শেষবারের মতো বাংলাদেশ যান 1917 খ্রিস্টাব্দে। সেখানে গ্রাম থেকে গ্রামান্তরে গমনাকালে এই তার এত লোক সমাগম দেখে জনৈক প্রত্যক্ষদর্শী মহাত্মা গান্ধীর আকর্ষণী শক্তির সঙ্গে সেটির তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন যে মহাত্মা গান্ধীকে দেখতেও এত লোকের আগমন হয়নি। বাবুরাম মহারাজের প্রেম শুধুমাত্র হিন্দু সমাজের মধ্যেই আবদ্ধ ছিল না, সেটা আমরা আগেও বলেছি, মুসলমান সমাজের ভেতরেও প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ময়মনসিংহের টাঙ্গাইল মহকুমার খরিন্দা গ্রামে এক যখন যান, সেখানে এক মৌলবী তাকে পরীক্ষা করেন। সভাটভা হয়ে যাওয়ার পরে মৌলবী নানারকম ফল মিষ্টান্নাদি নিবেদন করলেন এবং তিনি বললেন যে আপনি এ যাবৎ উদার মত প্রচার করছেন, অতএব আপনি আমার সঙ্গে এক পথে খেতে পারবেন। বাবুর আহমদ বললেন, হ্যাঁ নিশ্চয়ই পারি। তখন মৌলবী সাহেব তার সঙ্গী স্বামী ধীরানন্দজিকেও খেতে বললেন। বাবুরাম মহারাজ কিন্তু রাজি হলেন না, বললেন ওর এখনো অতটা হয়নি। মুসলমানদের সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। এরকমও হয়েছে যে মঠে আগত মুসলমান ভক্তের কোনো রকম ওই উচ্ছিষ্ট পরিষ্কার করতে কোনো সাধুই রাজি হননি, বাবুরাম মহারাজ নিজে এগিয়ে গিয়ে সেটি পরিষ্কার করেছেন। খারিন্দার থেকে তিনি ঢাকা যান, ঢাকা থেকে তিনি নারায়ণগঞ্জ, হাঁসড়া এবং সোনারগাঁও বিভিন্ন জায়গায় যান। এই বিভিন্ন জায়গার উৎসব দেখতে দেখতে এবং সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে থাকতে বাবুরাম মহারাজের শরীর অসুস্থ হয়ে পড়ে এবং প্রথমে তার কালা জ্বর হয়। ভারতবর্ষে যখন কলকাতায় যখন ফিরে আসেন তখন তার কালার জ্বর হয়। কালা জ্বর থেকে উপশমের পর তাকে দেওঘরে পাঠানো হয় চিকিৎসার জন্য, কিন্তু সেখানেও তার কোনোরকমভাবে চিকিৎসা করা তার সম্ভব হচ্ছিল না, তার শরীর আর সারছিল না। এই তারপরে ইনফ্লুয়েঞ্জা এইসব নানারকম হতে হতে অবশেষে তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি চিকিৎসার অতীত অবস্থায় পৌঁছে গেলেন এবং সমস্ত রকম সুচিকিৎসা সত্ত্বেও তিনি 30শে জুলাই মঙ্গলবার 4:15 1918 সালে তিনি মহাসমাধিতে শ্রীরামকৃষ্ণলোক গমন করেন। তার শরীর চলে যাবার আগে বলরাম মন্দিরের যে লম্বা যে হল আছে সেই হলের পেছন দিকটা, মানে যেখানে দেখবেন মায়েরা অনেকে ওই আজ ইদানিং টুল নিয়ে বসেন, ওইখানে যে আরেকটি দরজার যে একটি আছে সেই দিকে যেদিক দিয়ে বেরোনো যায় ওই সোজাসুজি হলের ওই একবারে শেষ প্রান্তে ওইখানে বাবুরাম মহারাজকে রাখা হয়েছিল এবং ওখানে বাবুরাম মহারাজের শরীর চলে যায়। স্বামী ব্রহ্মানন্দজি খুব মন খারাপ, বাবুরাম মহারাজকে দেখে মনে হচ্ছে তার শরীর চলে যাবে। তিনি এসে জিজ্ঞাসা করছেন যে ঠাকুরের কথা মনে পড়ছে তো, তাহলে আমাদেরও ভরসা হয়। তখন ঠাকুরের মানসপুত্রেরও এরকম অবস্থা দেখে তিনি শুধু তখন আর তিনি উত্তর দেবার মতো অবস্থায় ছিলেন না, হাসছিলেন এবং বড় বড় চোখ করে তিনটি কথা বলছিলেন, কৃপা কৃপা কৃপা। মহাসমাধির আগে একদিন শারদানন্দজিকে তিনি বলেছিলেন, চাঁপা ফুলের রঙের মতো কাপড় পরতে ইচ্ছা হয় আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছে হয়। একজন অপরিপক্ক বুদ্ধি ব্রাহ্মণ চিন্তা করেছিলেন যে তারা গৃহস্থ মানুষ, এরকম সাদা বেলফুলের মতো ভাত তারা কিছু কী করে তার খেতে দেবেন। তারা বুঝতে পারেননি যে আস্তে আস্তে তার ভেতরে শ্রীকৃষ্ণের সেই যে লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তি ধীরে ধীরে বিচ্ছুরিত হচ্ছিল এবং তিনি নিজেকে যেন মর্তধাম থেকে ফিরিয়ে নিয়ে যাবেন তার যেন প্রস্তুতি নিচ্ছেন। আমরা শুরু করেছিলাম এই ঘটনাটা বলে যে মা বলেছিলেন যে মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতীর আলো করে বেড়াত, হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন।
ঠাকুরের আর মাস্টারমশাই বলেছিলেন যে ঠাকুরের প্রেমের দিকটি চলে গেল। স্বামীজি যখন নাম দেন, সন্ন্যাস নাম দেন, তখন দুটি নাম তিনি নিজের জন্য, প্রথম নামটি তিনি নিজের জন্য ভেবেছিলেন, সেটাও তিনি নিজের নিতে পারেননি। তিনি এটি শশী মহারাজকে দেন, নামটি হলো রামকৃষ্ণানন্দ। আর দ্বিতীয় নাম যেটি তার ভারী প্রিয় ছিল সেটি তিনি বাবুরাম মহারাজকে দেন, স্বামী প্রেমানন্দ। তার সেই প্রেম, তার সেই ভালোবাসা, সেটি যেন সার্থক মুহূর্ত হয়ে উঠেছিল। স্বামীজি একটি নামের মধ্যে দিয়ে দেখেছিলেন যে এ তার ভগবত প্রেম তার জীবনের প্রতি অঙ্গনে এমনভাবে মুহূর্ত হয়ে উঠেছিল, তিনি যেন সার্থক নামা হয়ে উঠেছিলেন। আমাদের যখন সন্ন্যাস দেওয়া হয়, এখন কি হয় জানি না, রঙ্গনাথানন্দজি শেষকালে এই কথাটা বলতেন যে নামের প্রতি যথেষ্ট বিচার করবে, নামটিকে তোমরা সার্থক করবে। উনি বলতেন, মেক ইউর নেম আ ইউজফুল ওয়ান, নিজের নামটিকে একটি কার্যকরী রূপ দান করবে, যেন তুমি সার্থক নামা হয়ে উঠতে পারো। সন্ন্যাসীর জীবন, সন্ন্যাসীর স্থূল শরীর চলে যাবে, এটা তো খুব ঠিক কথা, এটা কখনোই থাকবে না, কিন্তু তার কীর্তি, তার কাজ থেকে যাবে সারা জীবন। বাবুরাম মহারাজের শরীর চলে গেছে অনেক অনেক বছর আগে, 1918 সালে, 100 বছরেরও বেশি, 103 বছর অতিক্রান্ত হয়েছে। আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি রামকৃষ্ণ সংঘের এই যে প্রকাশমান রামকৃষ্ণ সংঘ বেড়ে উঠছে। যখনই এই রামকৃষ্ণ সংঘের প্রথম দিককার ঘটনা, সেই ফর্মেশনের দিনগুলোর কথা আমরা চিন্তা করি, তখন আমরা কৃতজ্ঞ চিত্তে আমরা বাবুরাম মহারাজের কথা বলি। এবারে আমরা একটি অন্যরকমের, অন্য আরেকজনের জীবনী নিয়ে বলবো। আমার মনে হয়েছে এই জীবন নিয়ে বড় একটা আমরা আলোচনা করি না, আমরা অনেকের কথাই বলি। এবং সন্ন্যাসিনী সংঘের কথা বলতে গেলে আমরা সারদা মঠের কথা বলি, কিন্তু সন্ন্যাসিনী সংঘের যে মূল ভিত্তি ছিল গৌরীমা, শ্রীরামকৃষ্ণ পার্ষদ গৌরীমা, তার জীবনের কথা আমরা বড় একটা আলোচনা করি না। আমাদের এবারের আলোচনার বিষয়বস্তু হলেন গৌরীমা। স্বামীজি 1894 সালে তার শিকাগো থেকে যে লেখা চিঠি, যেটি তিনি মঠস্থ গুরু ভাইদের লিখছেন, সেখানে তিনি বলছেন, গৌরমা কোথা, 1000 গৌরমা দরকার, ওই নোবেল স্টারিং স্পিরিট, গৌরীমার এটি হচ্ছে সবচেয়ে বড় পরিচয়, নোবেল স্টারিং স্পিরিট, মহতী এবং চেতনাদায়িনী, তিনি মানুষের ভেতরের চেতনা সঞ্চার করতে পারতেন। সরজুবালার জীবনের গল্প আছে, মায়ের সবচেয়ে দীর্ঘ যে স্মৃতিকথা যে দুটি আছে, একটি স্বামী অরূপানন্দজির এবং অপরটি সরজুবালা দেবীর। এই সরজুবালার দেখা হয়েছিল মায়ের বাড়িতে, আমাদের এর সাথে গৌরীমার সাথে দেখা হয়েছিল মায়ের বাড়িতে। গৌরীমা তাকে দেখেই তার স্কুলে পড়ানোর জন্য চেয়েছিলেন, তিনি পড়াতে পারতেন না, তিনি বলেছিলেন আমি সেলাই বোনা শেখাবো। এবং তার সমস্ত জীবনটাকে গৌরীমা বদল করে দেন, এবং গৌরীমার প্রভাবেই তিনি আরও মায়ের কাছে আসেন। মা সম্পর্কে যা কিছু তার স্মৃতি, সব এই গৌরীমায়ের জন্য। ঠাকুর বলেছিলেন যে আমি জল ঢালছি তুই কাদা মাখ, ঠাকুর হলেন সেই স্পিরিট, ঠাকুর সেই শক্তি, আর গৌরীমার কাদা, কাদার এই কারণে, কারণ সারবস্তু না থাকলে কোনো জিনিস আপনি সঞ্চারিত করতে পারেন না। আমি আপনাকে খুব ভালো ভালো কথা বলতে পারি, ভীষণ ভালো ভালো কথা বলতে, আপনি কথা শুনে আহা মহারাজ কী বললেন কী বললেন, তারপরে ঠিক যেমনটি ছিলেন তেমনটি থাকলেন, তাহলে কিন্তু কোনো কথা কখনো কাজে লাগবে না। কিন্তু আপনার ভেতরে যদি সেটি গ্রহণ করার মতো ক্ষমতা থাকে, তাহলে সাধারণ কথাও আপনার ভেতরে স্পার্কের মতো কাজ করবে, আপনার জীবনবোধকে বদলে দেবে। অতএব তার জীবনটি এরকম ছিল, মানুষকে ভীষণভাবে তিনি অনুপ্রাণিত করতেন, এটি হচ্ছে তার পরিচয়। গৌরীমার নাম অনেক রকমভাবে আমরা জানি, মা তাকে গৌরদাসী বলে ডাকতেন, স্বামীজির চিঠিতে তিনি গৌরমা বলে পরিচিত ছিলেন। সন্ন্যাস গ্রহণের পরে তার নাম হয়েছিল গৌরীপুরী দেবী, এবং জনসাধারণের কাছে তিনি গৌরীমা মাতাজি নাম ছিল, কিন্তু এর আসল নাম হলো মৃণাণী বা রুদ্রাণী, এটি তার নাম। মৃণাণীর জন্ম হয় ভবানীপুরে তার মামার বাড়িতে, তার মা
তার বাপের বাড়ি সূত্রে অনেক সম্পত্তি পেয়েছিলেন এবং সেই সম্পত্তি দেখাশোনা করার জন্য তিনি তার সন্তানদের নিয়েই তিনি বাপের বাড়িতে থাকতেন এবং তার বাবা পার্বতীচরণ চট্টোপাধ্যায় তিনি হাওড়া শিবপুর অঞ্চলের বাসী ছিলেন। তিনি সপ্তাহে এক দুদিন তার শ্বশুর বাড়িতে এসে থাকতেন। অত্যন্ত নিষ্ঠাবান পার্বতীচরণ সৌদাগরি অফিসে চাকরি করতেন, নিয়মিত পূজা অর্চনা করতেন এবং কপালে তিনি সেই টিপ টিপ করে যেতেন। এর জন্য সৌদাগরি অফিসে সকলেই তাকে টিটকিরি মারত এবং এই সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি তার ধর্মাচরণ বজায় রেখেছিলেন। আর তার স্ত্রী ছিলেন, সহধর্মিণী ছিলেন গিরিবালা দেবী। তিনি পিতৃ সম্পত্তি রক্ষা করেছিলেন। তিনি পার্বতীচরণ কিছুদিন সপ্তাহে দুদিন করে শ্বশুর বাড়িতে থাকতেন এবং বাকি পাঁচ দিন তিনি তার নিজের বাড়িতে থাকতেন। মৃণাণী ছিলেন এই দম্পতির চতুর্থ সন্তান এবং কন্যাদের ভেতরে দ্বিতীয়। তার মা খুব ভালো বাংলা এবং সংস্কৃত জানতেন। তিনি বহু স্তব, ধর্মসঙ্গীত এগুলি পড়তেন এবং তাঁরই রচনা, তার রচনা করা নামসার বা তখনকার দিনে গানের বই বৈরাগ্য সঙ্গীতমালা প্রকাশিত হয়েছিল। তিনি খুব একদম দক্ষতার সঙ্গে তার সম্পত্তি সমস্ত বজায় রাখতেন। তার জন্য যতটা কঠোর হওয়ার তত তিনি করতেন। আর বাবা ছিলেন, আমাদের গৌরীমার বাবা ছিলেন খুব সরল সাধা সিধে মানুষ। তিনি বলতেন, এত ঝঞ্ঝাটের কি আছে, আমাদের তো কিছুর অভাব নেই, এসব আপদ ছেড়ে চলো কাশী যাই আর সেখানে গিয়ে বাকি দিনগুলো কাটিয়ে আসি। সাধারণত আমরা ঝামেলা অপ্রিয় মানুষরা যা করে থাকি সেইটি তিনি করতেন। আর মা বলতেন যে এসব হবে না, ওই অন্যায় অত্যাচার সহ্য করেই আমরা বেরোব, আমাদের স্বয়ং জগদম্বা আমাদের সহায়। তাই বাবা এবং মায়ের, বাবার এই নরম স্বভাব এবং মায়ের এই বজ্রদৃঢ় স্বভাব, এই দুটি কিন্তু গৌরীমার জীবনের ভেতরে আমরা দেখেছি। গৌরীমার মা একদিন রাত্রিরে স্বপ্ন দেখলেন যে মহামায়া এক জ্যোতির্ময়ী রূপলাবণ্য সম্পন্না দেবকন্যা রূপে তার কোল আলো করে আছেন। এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা আরেকটি আছে, প্রতিরূপ আছে, সেখানে বলা আছে যে জ্যোতির্ময়ী দেবী একটি কন্যা সন্তানকে তার হাতে তুলে দিয়েছিলেন। দুটিই আছে। এই এই স্বপ্ন দেখার পরই গৌরীমার বা মৃণাণীর জন্ম হয়। সালটি 1857 সালে বাংলার 1264 বঙ্গাব্দ। কোন তিথিতে তার জন্ম হয়েছিল এটা কেউ জানে না। পরবর্তীকালে গৌরীমাকে যখন জিজ্ঞাসা করা হতো, তার শিষ্য প্রশিষ্যরা যখন তার জন্মদিন পালন করতে চাইতেন, তখন তিনি বলতেন, যদি তোরা আমার জন্মদিন পালন করতে চাস তাহলে গৌরাঙ্গদেবের আবির্ভাব তিথি সেই দোল পূর্ণিমা তিথিতে যেন পালন করা হয়। সেই কারণে এখনও দোল পূর্ণিমা তিথিতে গৌরীমার জন্মতিথি পালন করা হয়। বাল্যকাল থেকে বাবা মায়ের প্রভাব তো ছিলই এবং তার নিজের ভেতরে ধর্মস্পৃহা এবং বৈরাগ্যের আভাস ছোটবেলা থেকে দেখা গেছিল। বালিকা নিজে আপন মনে দেব পূজা করতেন এবং যখনই তিনি কান্নাকাটি করতেন তখন তাকে যদি দেবতার নাম শোনানো হতো তিনি শান্ত হয়ে যেতেন। তার বাড়ির সামনে দিয়ে কোনো ভিক্ষুক গেলে সে কখনো খালি হাতে ফিরে যেত না, তাকে কিছু না কিছু দিতে হবে। আমাদের ছোট ছোট শিশুদের যেরকম, এখন তো বাচ্চাদের অলংকার পড়ানো হয় না, আগেকার দিনে ছেলেরা এবং মেয়েরা সবাই অলংকার পড়ত। অলংকারের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ সকলেরই থাকে, কিন্তু ওইটুকু ছোট্ট মেয়ে তার কোনোদিনই অলংকারের প্রতি আকর্ষণ ছিল না। নৌকায় করে একদিন তিনি যাচ্ছিলেন, তার মনে হতে থাকলো এই অলংকার তো বৃথা, এটা কোনো স্বাদ আছে? সঙ্গে সঙ্গে হাতের বালাটা খুলে প্রথম দাঁত দিয়ে কামড়ে কামড়ে দেখলেন যে এই যে সোনার যে গয়নাটা তিনি পরে আছেন সেটার কোনো রকম স্বাদ হয় না। যখন তিনি দেখলেন যে না এটার কোনো স্বাদ হয় না, তখন তিনি সেই অলংকারটি খুলে গঙ্গায় ফেলে দিলেন। তার বাড়ির কাছে একজন ছিলেন, তাকে তিনি চণ্ডী মামা বলে ডাকতেন। তিনি অত্যন্ত সুপণ্ডিত ছিলেন এবং জ্যোতিষ শাস্ত্রে তিনি অত্যন্ত গভীর পাণ্ডিত্য রাখতেন। তিনি বালিকার ছক্ষসে তার বাবা মাকে বলেছিলেন এম এ ভবিষ্যতে যোগিনী হবে। চণ্ডী মামার আরও একটা বৈশিষ্ট্য ছিল, তিনি মাঝে মাঝেই তীর্থ দর্শনে বেরিয়ে পড়তেন এবং তখনকার দিনে তীর্থ দর্শন আমাদের মতো এরকম নয়, এখান থেকে প্লেনে টিকিট কাটলুম। এখন তো অমরনাথ দর্শন কত সহজ হয়ে গেছে,
শ্রীনগর অবধি আপনি উড়ে যান, তারপর সেখান থেকে বালতাল অবধি গাড়িতে যান, সেখান থেকে আপনি হেলিকপ্টারে করে চলে যান শেষনাগ, সেখান থেকে একটুখানি দুলিতে করে পৌঁছে যান অমরনাথ, অমরনাথকে হ্যালো করে আবার শেষনাগ থেকে আবার হেলিকপ্টারে করে ফিরে আসুন। দুদিনের মধ্যে আপনার অমরনাথ যাত্রা সম্পূর্ণ। তখন কিন্তু এরকম হতো না, দুর্গম পথ অতিক্রম করে যেতে হতো। আমার আমি শুনেছি আমার ঠাকুমার কাছে যে তিনি যখন কেদারবদ্রী যান তখন আড়াই মাস পথ অতিক্রম করে তিনি হেঁটে কেদারবদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী এই সমস্ত পথ গিয়েছিলেন। তখন তো হোটেল ছিল না, তখন চটিতে খাওয়া দাওয়া হতো। সেই চণ্ডীমামা তাকে তার সেই অপরূপ তীর্থ দর্শনের গল্প বলতেন, আর বালিকার মনের ভেতরে সেই না দেখা হিমালয়ের একটা স্নিগ্ধতা একটু একটু করে তৈরি হতো। মৃণালিনীর জীবনে একটা অদ্ভুত পরিবর্তন আসে। যখন তার 10 বছর বয়স, তখন সবাই যখন তার সমবয়সীরা সবাই যখন খেলছে, তিনি চুপ করে খেলার মাঠের ধারে একদিকে চুপ করে বসেছিলেন। এমন সময় তিনি একজন মানুষকে দেখলেন, লম্বা তার হাত, আজানুলম্বিত হাত, উদার দৃষ্টি ব্রাহ্মণ সেই পথ দিয়ে চলে যাচ্ছিল। তিনি সেই চুপ করে বসে থাকা বালিকাকে ডেকে বললেন, সবাই খেলছে আর তুমি যে বড় একলাটি চুপচাপ বসে আছো। ব্রাহ্মণের চরণে, ব্রাহ্মণের পায়ে বালিকাটি প্রণাম করে তাকে বললেন, ওসব খেলা আমার ভালো লাগে না। ব্রাহ্মণটি আশীর্বাদ করেছিলেন, কৃষ্ণে ভক্তি হোক। বালিকাটি বুদ্ধিমতী, ওই এখনকার দিনে তো বাচ্চারাও বোধহয় এটা করবে কি না জানি না, কোনো স্ট্রেঞ্জারের সঙ্গে দেখা হলো, তুমি কোথায় থাকো, তোমার কি বাড়ি, তোমার ঘর কোথায়, সব খুঁজে পেতে এখনও বাচ্চারা জিজ্ঞেস করবে না, একটা ললিপপ ধরিয়ে দিলে তারা তো হাওয়া হয়ে যাবে। কিন্তু ওইটুকু মেয়ে সে তখন তার সমস্ত কিছু খোঁজখবর নিয়ে লোকটি কোথায় থাকে না থাকে। এবং পরবর্তীকালে তিনি তার দাদার সঙ্গে, তার দাদা ছিলেন অবিনাশচন্দ্র, তার সঙ্গে বরানগরে তার মাসি বাড়ি ছিলেন, মাসি নাম ছিল বগলা দেবী, বগলা দেবীর শ্বশুরালয়ে তিনি গিয়ে সেখান থেকে নিমতা ঘোলা ওই অঞ্চলে এক কলা বাগানের মধ্যে সেই সাধককে তিনি খুঁজে পেলেন, সেখানে তিনি ধ্যান করছিলেন। সাধকের কাছে যখন তিনি পৌঁছলেন তখন সেই সাধক তাকে বললেন, তুই এসেছিস? এরপরে তিনি তাকে গঙ্গা স্নান করে আসতে বললেন এবং সেই দিনই তিনি তাকে মন্ত্র দীক্ষা দিলেন। সেই দিনটি অত্যন্ত পবিত্র ছিল, অনেকেই জানতেন না সেই দিনটি রাস পূর্ণিমা ছিল। আর এদিকে বাড়িতে বালিকাকে না দেখতে পেয়ে সবাই খুব ব্যস্ত হয়ে খোঁজ খবর করে নিমতা ঘোলা হয়ে সেই বাগানে গিয়ে পৌঁছলেন। তার তখন সেই সাধক সে তার বাবা মাকে বলেছিলেন, দেখো বাবা, ও ছেলে মানুষ ভুল করে ফেলেছে, ওকে যেন কেউ বোকাঝোকা করবে না। একটি দারুণ কথা বলেছিলেন সেই সাধক, তিনি বলেছিলেন, হলদে পাখি ধরে রাখা দায়, হলদে পাখিকে ধরে রাখা যায় না। মৃণালিনী ছোট থেকেই কালী ভক্ত ছিলেন, তিনি নিত্য দেবীর পূজা করতেন, আর এই নিদ্রাভঙ্গে তিনি দেবীর নাম নিয়েই তিনি কাজকর্ম শুরু করতেন। আর চণ্ডীমামার তিনি বৈষ্ণব ছিলেন, তার কাছ থেকে তিনি শ্রীকৃষ্ণ গৌরাঙ্গের, শ্রীকৃষ্ণ চৈতন্যের বা গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন তিনি শুনেছিলেন, তার দিব্য জীবন, তার সেই তপস্যার কথা, তার শ্রীরাম, তার জগন্নাথের প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি তার ভালোবাসার কথা, তার শরীর ত্যাগ করার কথা, শ্রীকৃষ্ণের জন্য সমস্ত জীবনটি উৎসর্গ করার কথা, এগুলো তিনি শুনেছিলেন। যত শুনেছিলেন তত তার মনের ভেতরে গভীর প্রভাব হতে থাকল। বৈষ্ণবভাবে প্রভাবিত মৃণালিনী একদিন মাটির তৈরি, তখনকার দিন মাটির তৈরি শিবলিঙ্গ হয় ঠিক সেরকম মাটির তৈরি শালগ্রাম শিলা নিয়ে পুজো করতে থাকলেন। বাড়ির লোকেরা তাকে বাধা দিলেন, কিন্তু তথাপি তিনি এটি করতে থাকলেন। এইরকম সময় সেই ঘোলার সাধকের কাছ থেকে একজন ব্রজনারী তার কাছে আসেন। সেই ব্রজনারীর কাছে একটি শালগ্রাম শিলা ছিল, সেই ব্রজনারী তিনি ব্রজের রাখাল হিসেবে সেই শালগ্রাম শিলাটিকে পুজো করতেন। সেই শালগ্রামের নাম ছিল রাধা দামোদর, তাকে তিনি কখনো দামোদরজি বলতেন, কখনো তিনি দামু বলেও ডাকতেন। এবং মৃণালিনী অবাক হয়ে দেখতেন ওই একটি পাথরের টুকরোকে তিনি মানুষ জ্ঞান করে তিনি পুজো করতেন, এবং যেন তার সমস্ত মন প্রাণ ওই শিলাতেই যেন আবদ্ধ হয়ে আছে এরকম ভেবে তিনি তার পূজা অর্চনা করতেন। অবশেষে একদিন সেই ব্রজনারী যাবার জন্য উন্মুখ হলেন।
যাওয়ার আগে তিনি সেই দামোদর শিলা মৃণালিনীকে দিয়ে গেলেন। ভারী সুন্দর বলছেন, এই শিলা আমার ইহকাল ও পরকালের সর্বস্ব ছিল। বড় জাগ্রত ঠাকুর, ইনি এখন তোমার প্রেমে মজেছেন, তোমার কাছে তিনি এখন থাকবেন। সেই ব্রজ সেই শিলা তাকে দিয়ে তিনি রওনা দিলেন। এই সময় কুমারী ফ্রান্সিস, মিস ফ্রান্সিস মেরিয়া, একটি হিন্দু বালিকা বিদ্যালয় এই আমাদের কালীঘাট অঞ্চলে তৈরি করেন, ভবানীপুর অঞ্চলে তিনি করেন, এবং সেখানেই মৃণালিনী পড়াশুনো শুরু করলেন। তার এবং সর্ববিষয়ে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে নম্বর পেয়ে তিনি সোনার পেটিকা, সোনার তৈরি বাক্স তিনি উপহার হিসেবে পেলেন। কিন্তু ধর্ম বিষয়ে তারা এত বেশি অনুদার ছিলেন, খ্রিস্টানদের এই একটা ভীষণ রকমের সমস্যা আছে তাদের স্কুলগুলোতে। আমি নিজে ব্যক্তিগতভাবে খ্রিস্টান মিশনারি স্কুলেতে পড়েছি, এই ধর্মের ব্যাপারে তারা, তাদের ধর্মাচরণের বিষয়ে তারা ভীষণ ভীষণ রকমের মোড়া, এটা কিন্তু অন্যত্র আমরা দেখতে পাই না। তাই সেখান থেকে তারা বেরিয়ে এসে হিন্দু বিদ্যালয়ে তারা যোগদান করলেন। আবার হিন্দু বিদ্যালয়ে এসে একরকম অন্যরকম সমস্যা হলো, হিন্দুরা আবার মেয়েদের, বড় মেয়েদের পড়ার বিষয়ে ভীষণ রকমের অনুদান। তাই হিন্দু বিদ্যালয়ে তার আশা হলো কিন্তু তার পড়াশুনো হলো না। কিন্তু তিনি বাড়িতে থাকাকালীন তিনি চণ্ডী, গীতা, দেবদেবীর স্তব, রামায়ণ, মহাভারত, মুগ্ধবোধ, ব্যাকরণ সব কণ্ঠস্থ করে নিলেন। বালিকার বয়স বাড়ছে, তার জন্য তো বিয়ে দিতে হবে। ছেলেদের ক্ষেত্রে যেরকম গাছতলা না হলে হয় না, আর মেয়েদের গাছতলার সঙ্গে জুড়ে না দিলে হয় না, এ তো আমাদের একটা অদ্ভুত বাঙালিদের নিয়ম আছে। সেই গাছতলা জুড়ে দেওয়ার কথা ঠিক হলো। তিনি একটা ধনুট ভাঙা পণ করেছিলেন, তিনি বলেছিলেন এমনই মানুষকে তিনি বিয়ে করবেন যার কোনোদিন মৃত্যু হবে না, একটা অদ্ভুত কথা তিনি বলেছেন। সেই লোককেই তিনি বর হিসেবে মেনে নেবেন যে কোনোদিন মারা যাবে না, এরকম তো খুঁজে পাওয়া খুব কঠিন। অনেকেই দেখতে আসেন তাকে, কিন্তু ধনুক ভাঙায় পণ শুনে সবাই পালিয়ে যায়। অবশেষে তারা ঠিক করলেন, বাড়ির লোকজন ঠিক করলেন, তার পানিহাটি নিবাসী ভগ্নীপতি তার হাতেই, তিনি তো ওই কুলীন ব্রাহ্মণ, অতএব একাধিক বিয়ে করতে তার কোনো অসুবিধা নেই, সেই ভোলানাথ মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের এর বিয়ে হবে, মৃণালিনীর বিয়ে হবে। বিয়ের রাত্রিরে তিনি দরজা বন্ধ, নিজেকে বন্ধ করে রাখলেন, বললেন তিনি কোনোভাবেই বেরোবেন না। সবাই তাকে অনেক রকমের অনুরোধ উপরোধ করতে থাকলো, তিনি ঘর থেকে বেরোলেন না। রাত অতিক্রম হয়ে গেল, তারা প্রচার করে দিলেন ভোলানাথের সঙ্গে বিয়ে হয়ে গেছে, সবাই জানলেন ভোলানাথের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তিনি তার কোনো রকম বিয়ে হয়নি। বাড়ি ফিরে এসে তিনি তার জীবনটা যেন অদ্ভুত রকমের বদল হয়ে গেল, তিনি আরও বেশি করে গভীরভাবে পূজা আরাধনায় মত্ত হয়ে থাকতেন। অবসর সময় তার চণ্ডীমামা তাকে যে সমস্ত হিমালয়ের গল্প বলতেন সেইগুলোকে তিনি স্মরণ করবার চেষ্টা করতেন, এবং একটু একটু করে বাড়ি থেকে পালিয়ে সেই হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন সেই চেষ্টা করতেন। কিন্তু প্রথমবারে তিনি ধরা পড়ে গেছিলেন, তাই খুব বেশি দূর যাওয়া হয়নি, তিনি ফিরে এসেছিলেন। এরপরে তাকে একটু শান্ত করার জন্য নানা তীর্থেই, নবদ্বীপ এই সমস্ত জায়গায় ঘুরিয়ে টুরিয়ে, কালনা, নবদ্বীপ, মুক্তিপাড়া, বৈষ্ণব তীর্থগুলো থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়। এরপরে কিছুদিন বাদে তিনি তার ভগিনী বগলা এবং ভগিনীপতির সঙ্গে সাগর মেলায়, এ আমাদের সাগর দ্বীপে তিনি এসেছিলেন, এবং সাগর দ্বীপ থেকেই তিনি তার দল থেকে বেরিয়ে পালিয়ে যান এবং এক সন্ন্যাসীদের আখড়ায় গিয়ে লুকিয়ে থাকেন, সন্ন্যাসীদের সঙ্গে লুকিয়ে থাকেন, তাদের কাছে নিজের পরিচয় দেন গৌরী মাই, তার থেকে তার নামই হয়ে গেছিল গৌরী মাই। তিনি এইভাবে তিনি তাদের সঙ্গে বেরিয়ে পড়লেন, চুল কেটে ফেলেছিলেন, সারা গায়ে ছাই মেখে রাখতেন এবং পাগলের মতো আচরণ করতেন নিজের যে পরিচয় সেটা লুকিয়ে রাখার জন্য। এবং এইভাবেই তিনি কেদারবদ্রী এবং উত্তরাখণ্ডের বিভিন্ন তীর্থ দর্শন করে অমরনাথ এবং জ্বালামুখী দর্শন করে। তার অদ্ভুত বেশ ছিল, গেরুয়া রঙের পোশাক পরতেন, শাড়ি পরতেন, আর কখনো কখনো আলখালার মতো জিনিস পরতেন, কিন্তু একটা কাপড়ে ওই দামোদর শিলাকে ভালো করে পিঁচিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে রাখতেন। এইভাবে তিনি তীর্থের এক স্থান থেকে আরেক স্থান রওনা দিয়েছেন, দুর্গম থেকে দুর্গমতর তীর্থ তিনি যাত্রা করতেন। তার ঝোলায় কতগুলো ছবি থাকতো, একটি হচ্ছে মা কালীর একটি পট, আর একটি হচ্ছে গৌরাঙ্গদেবের পট,
চণ্ডী ভাগবত এবং তার নিত্য ব্যবহার্য খুব সামান্য জিনিস। তিনি লোকের দৃষ্টি এড়ানোর জন্য আমরা আগেই বলেছি চুল কেটে ফেলেছিলেন, সারা গায়ে ছাই মেখে রাখতেন বা মাটি মেখে রাখতেন এবং সবসময় তিনি পাগলের মতো ব্যবহার করতেন, কখনো বা আলখাল্লা করতেন, কখনো বা তিনি পাগড়ি পরে থাকতেন এবং পুরুষদের বেশে চলতেন। বড় একটা তিনি কথাবার্তা বলতেন না, ভিক্ষাদির জন্য তিনি যেতেন না এবং না খেয়ে না দিয়ে শীতের প্রকণ্ড প্রভাবে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং পার্বত্য নারীদের চেষ্টায়, পার্বত্য নারীদের সেবা শুশ্রূষায় তিনি ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এরই মধ্যে তিনি যখন বৃন্দাবনে আসেন, বৃন্দাবনে রাধাকৃষ্ণের বিলাসস্থান দেখতে আসেন, সেখানে তার আত্মীয় শ্যামাচরণ মুখোপাধ্যায়ের দৃষ্টিতে পড়ে যান। তিনি তার সম্পর্কে দুঃসম্পর্কীয় কাকা হন এবং তিনি তাকে ওই পেয়ে বাড়িতে খবর দেন, কিন্তু তিনি তার কাছ থেকে পালিয়ে গিয়ে, মথুরা থেকে পালিয়ে গিয়ে রাজপুতানা, সৌরাষ্ট্র ইত্যাদি দর্শন করতে চলে যান। এই যাত্রায় তিনি জয়পুর, পুষ্কর, প্রভাস এরকম নানা তীর্থ দর্শন করতে যান এবং সুদামাপুরীতে যখন তিনি গিয়ে পৌঁছন তখন তিনি বিসূচিকা রোগে আক্রান্ত হন এবং সুস্থ হয়ে ওঠার পর দেখেন গোটা, তখন তো এরকম হতো, মহামারীর মতো হতো, বিসূচিকা রোগে সমস্ত সুদামাপুরীর মানুষজনরা যেন অসুস্থ হয়ে পড়েছেন। তখন তিনি প্রান্তীয় সরকার এবং জনসাধারণের সাহায্য নিয়ে তাদের সেবা করেন ওইখানেই। তারপরে সেখান থেকে তিনি দ্বারকায় যান, দ্বারকায় রণছোড়জির মন্দিরে বসে যখন তিনি জপ করেন তার প্রথম দর্শন হয়, বালক বেশী ছোট্ট শ্রীকৃষ্ণ তাকে দর্শন দেন এবং এইভাবে তিনি বহুবার এই বালক বেশী শ্রীকৃষ্ণকে বিভিন্ন স্থানে তিনি দর্শন করেন। এর মধ্যে শ্যামাচরণ কাকা তার মনের ভেতরেও প্রত্যাব বদল হতে থাকলো, তিনি বুঝতে পারলেন যে গৌরী মা কে ওরকম ভাবে আটকে কোনো লাভ নেই, তাই তিনি ধীরে ধীরে তাকে বুঝিয়ে বাজিয়ে তাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এলেন। সন্ন্যাসিনী দীর্ঘ জীবন শেষ করে, তার দীর্ঘ তীর্থ দর্শন শেষ করে বাড়ি ফিরে তার মায়ের সঙ্গে দেখা করলেন এবং আবার তিনি ফিরে আসবেন এই আশা দিয়ে পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে যাত্রা করলেন। গৌরীমার গভীর নিষ্ঠা, ভক্তি এবং পাণ্ডিত্য দেখে জগন্নাথের পূজারীগণ তাকে অনুমতি দিয়েছিলেন তিনি যে কোনো সময় জগন্নাথদেবের কাছে আসতে পারতেন এবং শ্রীক্ষেত্রেই জমিদার এবং ভক্ত রাধারমণ বসু, তিনি বলরাম বসুর বাবা রাধারমণ বসুর আমন্ত্রণে তার গৃহে উপস্থিত হন এবং 1287 খ্রিস্টাব্দে এই বসু মশায়ের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। ভক্তি, বৈরাগ্য এবং ভগবত প্রসঙ্গে বসুমশাই বিশেষ মুগ্ধ হয়ে তার কাছে তাকে মাঝে মাঝে তার কলকাতার বাটি এবং বৃন্দাবনের কালাবাবুর কুঞ্জে থাকার অনুমতি দেন। এই বসু বাড়িরই অন্যতম পুত্র হলেন বলরাম বসু, যিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সংযোগের সেতু হন। শ্রীক্ষেত্র থেকে ফিরে গৌরীমা নবদ্বীপ যান। কেন এত ডিটেলস বলছি তার তীর্থযাত্রার, কারণ তিনি যেন একটু একটু করে প্রস্তুত হচ্ছিলেন। এরপরে দেখবেন যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, শ্রীরামকৃষ্ণের কাছে আসার পর কিন্তু তার এই তীর্থ দর্শন করা সম্ভব হয়নি। বাইরের সমস্ত জগৎ ঘুরিয়ে শ্রীরামকৃষ্ণ যেন তার আগামী দিনের যে কর্মী তাকে তিনি যেন একটু একটু করে তৈরি করছিলেন। তিনি নবদ্বীপে গেলেন, নবদ্বীপের সঙ্গে তার খুব সম্বন্ধ, তিনি বলতেন এটার সঙ্গে আমার চির সম্বন্ধ। তিনি বলতেন নবদ্বীপ হচ্ছে আমার শ্বশুর ঘর, যেখানেই বলরামের মূর্তি দেখতেন তিনি ভাসুর জ্ঞানে মাথায় ঘোমটা দিতেন। তিনি ওখানে এলেন এবং দক্ষিণেশ্বর নবদ্বীপ থেকে যখন তিনি ফিরে গেলেন তখন বলরাম বসু তাকে অনুরোধ করেন, দিদি দক্ষিণেশ্বরে এক মহাপুরুষের দর্শন পেয়েছি, সনক সনাতনের মতো তার ভাব, ভগবত প্রসঙ্গ করতে করতে তার সমাধি হয়, তুমি একবার অবশ্য তাকে দেখে নিয়ে যাও। গৌরীমা শুনে গেলেন মাত্র, দেখুন কি কাণ্ড, যাকে আমরা জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করব তার সম্বন্ধে গৌরীমা শুনে গেলেন মাত্র, তিনি কিন্তু একটু আর কিছু বললেন না, শুনে গেলেন, হ্যাঁ ঠিক আছে শুনবো, ঠিক আছে জানবো, আর কিছু তিনি করলেন না। আবার তিনি কেদার বদ্রীতে গেছিলেন, যখন তারপরে তিনি শুনলেন, মথুরায় এসে শুনলেন যে তার মা অসুস্থ হয়ে পড়েছেন, তিনি সেখান থেকে ফিরে আসেন।
মাকে খানিকটা সুস্থ করে দিয়ে তিনি আবার শ্রীক্ষেত্র যান। এখানেও তিনি শ্রীক্ষেত্রে তিনি হরেকৃষ্ণ মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধের সঙ্গে দেখা হলো। তিনি আবার দক্ষিণেশ্বরে সেই বামুনের গল্প তাকে বললেন, বললেন, মা গো, দক্ষিণেশ্বরে দেখে এলাম এক অসাধারণ মানুষ, অপরূপ রূপ, জ্ঞানে ভরপুর, প্রেমে ঢল ঢল, ঘন ঘন সমাধি। শ্রীক্ষেত্রে হতে প্রত্যাবর্তন করে আবার যখন তিনি এলেন, আবার বলরাম বসু তাকে বললেন যে চলো আমরা দক্ষিণেশ্বর যাই দর্শন করতে। এইবার গৌরীমা যেন ঠাকুরের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। চ্যালেঞ্জটা কি? তিনি বললেন, দাদা, জীবনে অনেক সাধু দর্শন হয়েছে, নতুন কোনো সাধু দর্শনের স্বাদ আমার নেই। তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমাকে যদি টেনে নিয়ে যান, তার আগে আমি যাচ্ছি না। তিনি যদি আমাকে টেনে নিয়ে যান তবে আমি যাচ্ছি। অবশেষে টানটা এক অদ্ভুত ঘটনা ঘটল। গৌরীমা সেদিনকে দামোদর শিলার পুজো করছেন, যতবার তিনি তার চরণে তুলসী দিতে যাচ্ছেন ততবার দেখছেন একটা মানুষের পা, সিংহাসনে একটা মানুষের পা, এবং সেই পায়েতেই যাবতীয় তুলসীগুলো পড়ছে। তার যতক্ষণ হচ্ছে ততক্ষণ ওরম দেখছেন। দেখতে দেখতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে ঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়লেন। বলরাম বসুর স্ত্রী সেই দরজা ফাঁক করে তিনি দেখলেন যে মা গৌরীমা ভুলুণ্ঠিতা এবং জ্ঞান শূন্য। তিন চার ঘন্টা পরে তার জ্ঞান লাভ করল, তিনি তার বাক্য স্ফূর্তি হলো না। তার মনে হতে থাকলো তার ভেতরে বুকের কাছে একটা দড়ি যেন লাগানো আছে, আর সেটা ধরে কেউ যেন টান দিচ্ছে। তিনি বারবার অনুভব করতে থাকেন তার হৃদয়টাকে কেউ যেন সুতোকে যদি টানে সেরকম যেন কেউ টানছে। এরকমভাবে আস্তে আস্তে তিনি গেলেন তিন চার ঘন্টা। তারপরে দিন রাত তার ওই রকমভাবেই চলতে থাকলো। সকালবেলা উঠে তিনি বাইরের বাড়িতে এলেন। মেয়ে মানুষ তো বাইরে বেরিয়ে যাবে অত সকালে, তাই দারোয়ান জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন। গৌরীমা কোনো উত্তর নেই। এর মধ্যে বলরাম বসু খবর পেয়ে দরজার কাছে এসে জিজ্ঞেস করলেন, দিদি, মহাপুরুষ দক্ষিণেশ্বরের সেই মহাপুরুষের কাছে যাবে? গৌরীমা নীরবে তার দিকে তাকিয়ে থাকলেন। চ্যালেঞ্জ ছুড়েছিলেন না, তার যদি ক্ষমতা থাকে তিনি আমায় টেনে নিয়ে যাবেন। তা তিনি রওনা দিলেন। ওই সকালবেলা তারা রওনা দিলেন, গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। দেখলেন যে দক্ষিণেশ্বরে ছোট খাটটিতে ঠাকুর বসে আছেন, এবং যেরকম করে ওই যে সুতো আমরা গুছাই সেরকম করে তিনি সুতো গুছাচ্ছেন, আর গাইছেন একটা গান, যশোদা নাচাতো গো মা বলে নীলমণি, সেরূপ লুকালি কোথা করালো বদনি, একবার নাচতো শ্যামা। তখন তিনি যখন গিয়ে পৌঁছলেন তখন দেখলেন, যেই তার ঘরের ভেতর ঢুকলেন দেখলেন যে ঠাকুরের সুতো পাকানোটা শেষ হয়ে গেল। সবার আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের পা দুটো। সাধারণত ঠাকুর পা মুড়েই বসে থাকতেন, সেই দিনকে ঠাকুর পা ঝুলিয়ে বসে আছেন। সেই পা দুটোর প্রতি তার দৃষ্টি পড়ল, এবং দৃষ্টি পড়া মাত্র তিনি বুঝলেন যে এই পায়ের ছবি তিনি দেখেছিলেন, এই পাকেই তিনি দেখেছিলেন যেখানে তিনি তার চরণ তুলসী দিয়েছিলেন। ঠাকুর এমন ভাব করলেন তিনি যেন কিচ্ছু জানেন না। আর তিনি বলরামের কাছে গৌরীমার সব পরিচয় করে পেলেন, অনেকক্ষণ ধরে ধর্ম প্রসঙ্গ করলেন। বিদায়কালে গৌরীমাকে তিনি বললেন, আবার এসো মা, 1289 সালে। আর তখন গৌরীমায়ের বয়স মাত্র 25 বয়স, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন। আমরা আগামী দিন শুনব শ্রীরামকৃষ্ণের কাছে আসার পরে গৌরীমার জীবনের উত্তরণ। এটা একটা অদ্ভুত ঘটনা। আমার গৌরীমা ভীষণ, গৌরীমার জীবন খুব আকর্ষণীয় বোধ হয়। গৌরীমায়ের আশ্রমে আমি গেছি, যদিও দামোদর শিলা দেখার আমার সৌভাগ্য হয়নি। উপরে তো ছেলেদের উঠতে দেয় না, এবং একটি বিশেষ দিনে নামানো হয়, সেদিন আমার দেখা হয়নি। কিন্তু গৌরীমার আশ্রম তার সন্ন্যাসিনীদের জীবনের আদর্শ আমাকে একবারে মুগ্ধ করেছিল। শারদামঠ দেখার আগেও এদেরকে আমি দেখেছিলাম। এই গৌরীমার জীবন সেই সময় সেই যুগে, মা ঠাকুরন বলছেন না যে গৌরী গৌরদাসীর আশ্রমের সলতেটা পর্যন্ত উপসে দেবে তার কাছে বৈকুণ্ঠ কেনা হয়ে যাবে। মা এতটা উচ্চ কথা বলেছেন গৌরীমার কাজ কাজের কথা। আগামী দিন সেই সাধিকা, তখন আমরা সেই সাধিকা গৌরীমাকে দেখলাম। এই সাধিকা যখন কর্মে ব্যাপৃতা হন তার গল্প আমরা আগামী দিন শুনব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনাম বিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ।
श्री रामकृष्णार्पणमस्तु।